মাসি মায়ের আলতা সিঁদুর শাড়ি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রে ছোট কিরে এখনো শেষ হয়নি তোর আর বলছিস যে মিষ্টি নাড়ু ওগুলো সব কোথায় দেখতে পাচ্ছি না তো আচ্ছা জিজি আপু কি আমি দেখি যা যা আবার ভুলে গেছিস যা তার বড় মা এই পায়েল ভালো হয়েছে এসেছো এটা চন্দনটা বেটে দাও চন্দন বড় মা আমি তো নেল পলিশ করেছি বড় মা আমি কি করে চন্দন বাটবো আরে জিজি ও রাধিকা বিতক নিয়ে আয় কিয়া ও কোথায় থাকে না কারণ ও না পূজোর কাজকর্ম খুব ভালো পারে বাবা রাধিকা তো নিজেকে এবাড়ির বউ বলে দাবি করে সেই এখনো নিচে নামেনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই অনুরাধা প্রস্তুতি কদ্দূর মায়ের বোধনা তো বেশি দেরি নেই আর জেঠান তুমি কি সুন্দর দেখাচ্ছে বড় মা দেখো থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগছে সাহায্য কদ্দূর এই তো আমরা সবাই মিলে হাতে হাতে সামলাচ্ছি এক্ষুনি হয়ে যাবে জেঠান তোমার কথাতে আমি এবার পূজোর আয়োজনে সব দায়িত্ব নিলাম তুমি আমায় এত বড় দায়িত্ব দিলে জেঠান আমার না আমার খুব ভালো লাগছে এবার থেকে তুমিই তো করবে আমি আর কত দিক দেখব হ্যাঁ ও বলছিলাম জেঠান এই লিস্টটা একটু তুমি দেখে দাও না আচ্ছা আপনারা সবাই তো এসে গেছেন বাড়ির সবাই তাহলে এবার পূজোর কাজ শুরু করি হ্যাঁ করুন ঠাকুরমশাই আমার ছেলে বৌমা আসলে এখনো আসেনি একটু ওদের জন্য অপেক্ষা করি ওই তো আমার ছেলে এসে গেছে কি রে কর্ণ আরে কর্ণ রাধিকা এখন এলো না কি করছো এতক্ষণ জানি না ফাইনালি তাহলে রাধিকা রিয়েলাইজ করেছে যে ও এই পরিবারের কেউ নয় গুড সত্যি তো ও তো এই পরিবারের কেউ নয় তাহলে এই পূজোয় থাকার তোর কোনো প্রয়োজন নেই গুড আরে দেরি হয়ে যাচ্ছে বোধনের সময় তো শুরু হয়ে গেছে না ঠাকুরমশাই আপনি শুরু করুন আচ্ছা আচ্ছা ঠিক আর একটু অপেক্ষা করে যাই না রাধিকা এক্ষুনি চলে আসবে পূজো করার জন্য থেমে থাকবে না অনুরাধা শুভ সময় পার হয়ে যাচ্ছে
देखो कितना अच्छा अल्पना बनाया है ना राधिका ने। देखेछिस छोटो मायर आसने सामने अल्पना देवा हुए गेले चौकाठेर अल्पना जो असम्पूर्ण रये गेछिलो सेटा आमादेर कारोर खेयाल छिलो ना। आमार बौमा ठीक खेयाल रेखेछे। ना ना मा सबटाई तो आपनाके देखे शेखा आमि तो शुधु चेष्टा करेछि। खूब सुंदर हयेछे राधिका। तबे मा आज किन्तु ए बाड़ीते विशेष एकजन आसते चलेछे। विशेष एकजन के राधिका सेटा ना होय सरप्राइज ही थाक ना मा। बोलो ना कि सरप्राइज के आसबे अनुराधा। हाँ अबे एदिके शोनो डले तुमी आसो। हाँ आसछि। शे स्पेशल गेस्ट की आमी राधिका। दाड़ाओ त्रिशा। আলপনাটা সদ্য দিয়েছি গো সেটা আমি তোমাকে নষ্ট করতে দেব না। ইনফ্যাক্ট আমার সংসারের কোনো কিছুই তুমি খারাপ করতে পারবে না। তৃষা বোন খুব ভালো সময় এসেছিস তুই, চল আয় 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 পূজো শুরু। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা দুই বোন মিলে আমার দেওয়া আলপনাটা আবার নষ্ট করে দিও না। আচ্ছা এবার তাহলে পূজো শুরু করছি। হ্যাঁ শুরু করো। বাধা পড়লো পূজোয়? না না এটা বাধা নয় সেনমশাই, এ স্বয়ং মায়ের কৃপা। আর এই শাড়ি খুবই পবিত্র, আগামী সাত জন্ম ওরা স্বামী স্ত্রী হিসেবে সংসার করবে, আর এটাই মায়ের ইঙ্গিত।
প্রতিবার পূজো শেষে আমরা সবাই তোমার এই শাড়ি মাথায় ঠেকিয়ে তোমার আশীর্বাদ নিই। তুমি আমার ছেলে বৌমার উপর এভাবেই কৃপা দৃষ্টি রেখো মা, কৃপা দৃষ্টি রেখো। দেখলে তো তুমি যতই আমাদের সম্পর্ক অস্বীকার করো, স্বয়ং মা দুর্গা কি চান? এতে এত বেশি খুশি হওয়ার কিচ্ছু হয়নি। আর সাত জন্ম তো দূরের কথা, তোমার সাথে কটা মাস থাকাও আমার কাছে বিরাট হেডেক, আমাকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আচ্ছা, এবার তো মায়ের অস্ত্রদান হবে, তা আপনাদের মধ্যে কে করবেন? আমার বৌমা রাধিকা। মা, বড় মা, এই অধিকার তো আমার, আমি এই বাড়ির বড় বউ। এখানে অধিকার বা কে ছোট কে বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। রাধিকার এ বাড়িতে এটা প্রথম দুর্গাপুজো, ও এ বাড়ির নতুন বউ, তাই এই কাজ রাধিকাই করবে। এসো রাধিকা, এসো। ঠাকুরমশাই, আপনি রাধিকার হাত দিয়েই মায়ের অস্ত্রদান শুরু করুন। বেশ, এসো মা, এখানে এসো। হে মা, তুমি আমাকে শক্তি দাও, সামনে বড় যুদ্ধ বাকি, অনেক লুকোনো সত্যিকে সামনে আনতে হবে, আমি যেন সফল হই। সম্প্রদানায় হ্রিং দুর্গা ঐ নমঃ। আশেপাশে অনেক অপরাধী মুখোশ পরে ঘুরছে মা, তাদের মুখোশ আমি সবার সামনে যেন খুলে দিতে পারি। মাগো, আমি যেন বাবলিকে ফিরিয়ে আনতে পারি, দাদা আর বোনের মাঝে যে দূরত্ব তা যেন আমি মেটাতে পারি। পারবে বাবলিকে এই বাড়িতে ফিরিয়ে আনতে? না, পারবে না। মুখেই এত কথা, আমি বাবলির জন্য যা ফিল করি তুমি কোনোদিনও বুঝতে পারবে না, আর সেই ফিলিংস তোমার আসবেও না।
জয়ের আসল রূপ যেন সবার সামনে আসে আর ওকে যেন আমি উপযুক্ত শাস্তি দিতে পারি। হে মা, তোমার মতোই যেন অশুভর নাশ করতে পারি। দেখলি তো রাধিকা, আমি কতটা সেলফিশ, সেলফ সেন্টার্ড মানুষ। ঝোঁকের বসে তোমার সাথে বিয়েটা করলো, তারপরে যখন দেখলো যে সামলাতে পারছে না ছেড়ে দিল। আমাদের বিয়ে ভাঙার জন্য কত কিছু করলো তুমি তো জানি, সবটা দেখেছো, নিজেই দেখেছো। হিজ অ্যান ইগোয়েস্টিক, সেলফিশ, সেলফ সেন্টার্ড ম্যান, আই অ্যাম টেলিং ইউ। যে এই বাড়িতে এসে তুমি চাকিয়ে বসবে, আমি সেটা কিছুতেই হতে দেব না। খুব শিগগিরই তোমায় পাত্তারি গোটাতেই হবে রাধিকা। কর্ণ তোমার দিকে ফিরেও তাকায় না, আর এক গ্লাস জল অব্দি কোনোদিনও খাওয়াবে না। মিলিয়ে নিও, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই। আগামী 48 ঘন্টার মধ্যে আমার স্বামী তার নিজের হাতে আমাকে জল খাওয়াবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমার আর কর্ণ স্যারের মধ্যে হারিয়ে যাওয়া ভালোবাসাকে যেন আবার ফিরিয়ে আনতে পারি। আমাদের স্বামী স্ত্রীর বন্ধন তুমি দৃঢ় করো মা। ওর মনে আমার জন্য যত অভিমান ক্ষোভ জমে আছে সেসব দূর করে আবার আমরা যেন এক হতে পারি। সেন পরিবারের ভাঙন আমি মেটাবই, আবার এক সূত্রে বাঁধব পরিবারকে। যারা এই সেন বাড়ির ক্ষতি চাইবে তাদের যেন যোগ্য জবাব দিতে পারি না। এবারের যোগ্য বউয়ের ধর্ম কর্তব্য এসব পালনে আমার যেন কোনো ত্রুটি না থাকে মা। সিন্ধুরী বসিন্ধুর ছাসেন
রাধিকা, তুমি মায়ের আশীর্বাদ পেয়েছো। রাধিকা, মায়ের সিঁদুর তোমার সিঁথি ভরিয়ে দিয়েছে। মায়ের আশীর্বাদ পেয়েছো তুমি। মা